আটটা বাজে, ছয়টা, সকাল ছয়টা বাজে, বাচ্চা বেশি অসুস্থ। তারপরে ধরে কি করলাম, আট দিন হসপিটালে নিয়ে গেলাম। আট দিন হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার পাইলাম না। ডাক্তার না পাইয়া কি করলাম, নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম যে এখন তো ডেঙ্গু বেরিয়েছে, তাহলে ডেঙ্গুটা পরীক্ষা করি। নার্সের জিজ্ঞেস করে ডেঙ্গু কী কী করা লাগবে, দুইটা ইয়া লিখিয়ে দিছে। আমি আমার পর্দাতে নিয়ে আসলাম, আমি এই রিপোর্টগুলো করাইলাম। এমনি হেয়ার আগে যে আট দিনে যে দেখাইছিল, দেখানোর পরে বলছিল যে ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছিল সামান্য জ্বর, এতে কোনো ডেঙ্গু না, কোনো সমস্যা নাই, রিপোর্ট করানো লাগবে না, এই জন্য যে বাচ্চাটা মারা গেছে। সেই ডাক্তারে যদি বলতো যে রিপোর্ট করানো লাগবে, আপনারা এগুলো বলি না, এগুলো বলে আট দিনের ডাক্তার আজকে আর এটু এই বাচ্চা মারা যাইতো না, আর এতটুকু হইতো না। বাচ্চাটা দেখি অনেক অসুস্থ, তারপরে ধরে এখানে নিয়ে আসলাম। পদ্মাতে ইমার্জেন্সিটা নিয়ে ভর্তি করলাম, সিট পাই নাই। সিট না পাওয়াতে অন্য বেডে রাখছে। বেডে রাখার পরে হঠাৎ ডাক্তারও বলে নাই, অন্য নার্স আইসে বলতেছে যে রুগীর বেতাল অবস্থা খারাপ, আপনারা আটতলায় নেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে ধরে আমাদেরকে বলছিল আইসিউতে রাত্রে আটটা বাজে সিট দিবে। রাত্রে আটটা বাজে সিট দিতে পারে নাই, বলছিল দিনের আটটা বাজে সিট দিবে। দিনের আটটা বাজে সিট দিতে পারে নাই, আমাদেরকে সকাল সাড়ে দশটা এগারোটার দিক দিয়ে আমাদেরকে সিট দিছে। তারপর আইসিউতে নিয়ে রাখা হয়েছে। এখন আজকে আইসিউ দুই দিন হয়েছে। দুই দিনে যে আইসিউতে আসিল, তারপরে ওডিটো বাদে সত্তর হাজার টাকার মতো খরচ হয়ে গেছে এই পদ্ধতিতে। হ্যাঁ বুঝিনা, হ্যাঁ বিশ্বকাপের আমি ক্যাপ্টেন দিলাম।